কি অবস্থা? এই যে আইলাম দেখতে, যে অবস্থা মানবো নদী যে বেশি পরিমাণ ভর্তি হয়ে গেছে না, এলে গেল সাইড ভেঙে পড়ে গেছে সব। ফারংপাড়া ভবানীপুর রাস্তা আবার ভাঙন ধরছে, নদীর খুব ভয়াবহ অবস্থা। নদীর পারে মানুষের ভবানীপুরের রাস্তা আর নাই। জাভেদ কিছু বলো। হ্যাঁ বলো, আমাদের কি এখন এটা হচ্ছে আমাদের সমস্ত নদী দেখতে পাচ্ছেন সামনে, পাহাড়ি ঢলের ফলে নদী উঠলে পানি উপর দিকে উঠছে। তারপরে নদী খনন বিষয়টা কিছু বলো নদীকে। এটা আমরা ছোটো থেকে এ পর্যন্ত বড় হয়েছি, আজ পর্যন্ত নদীর এরকম ভয়াল রূপ দেখি নাই কখনো। কারণ হচ্ছে এটা অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে আমাদের কারণ করা মানুষের কাতালে দুর্ভোগ মনে হচ্ছে আর কি, এই নদীর মাধ্যমে। সেটা অবশ্য কেউ আগে বুঝতে পারে না, এখন বুঝতে পারতেছে। এখন কি আমাদের এই বালু এটা তো উত্তোলন বন্ধ হবে না কখনো, এটা পরিকল্পনায় কি করা যায়? পর্যন্ত আলাদি নেচার আগে নদীতে আছে সে পর্যন্ত মনে হয় না যে বন্ধ হবে। এটা জেলা প্রশাসক একদম কর্তৃপক্ষরা আছে, তারা যদি এটা বিবেচনা করে যে এখানে একমাত্র তাহলে যদি বন্ধ হয় আমাদের মিডিয়াদেরকে জাগ্রত দিতে হবে আর লোকভাবে আমাদের সম্মেলন লাগবে যদি ভালো বন্ধ। ভবানীপুর থেকে পুরাটা ভবানীপুরের সাথে ফারিং করা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ওটাকে মানুষের করে দিতে পারছে না, এইটাকে মানুষের করে কোনো রাস্তাই নেই ভবানীপুর যাওয়ার। খুব ভয়াবহ অবস্থা, আমরা খুব আতঙ্কের ভিতরে আছি এখন। নিচে দেখুন শহরের দিকে, এই যে ইন্ডিয়ার প্লেয়ার আর পানি এখন কাছাকাছি এসে গেছে। তুমি সত্য কথা কইছো, তুমি কিরকম ভয় পাও কে লেখা? হ্যাঁ, আমাদের এই নদী খননের কারণে তো আমাদের এই অবস্থা হয়েছে, বালু উত্তোলনের অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই অবস্থা হচ্ছে। পার উত্তোলন করার জন্য কিছু বিধিনিষেধ, কিন্তু ওগুলো তো মানে নাই, নদীর কাছার থেকে তারা বালু উত্তোলন করতেছে। এই যে রাস্তা, এটা ভবানীপুরের রাস্তার ভিতরে পানি এসে গেছে। আমার ওই ফোনটা আনলে ভালো একটা ঠিক আছে। সবাই শেয়ার কেয়ার করে দেন, আমার ওই ফোন আনলাম না, ভিডিও করলে ভালো হতো।
ঘরও গেছে অনেকগুলা, ঘরও গেছে বাসিয়া জঙ্গল। নামো না কে নামো, আরে আসি আমরা দরবার। হ্যাঁ নামো নামো, মাছ মারা শুরু, মাছ মারা শুরু। হ্যাঁ এটা বড় অনেক, ওই সেটা রোজ এনে দেখিন।